হাই ফ্রেন্ড, আমি শিলা। শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি ফিশ ফ্রাই। তার জন্য মাছের পিলেগুলো আমি নিজে বাড়িতে তৈরি করেছি। আর লাগছে ময়দা 2 চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ, আদা বাটা, রসুন বাটা, ডিম, চিলি ফ্লেক্স, না থাকলে আপনারা লঙ্কা একটু ক্রাশ করে নিতে পারেন। আর লাগছে ধনে পাতা দিচ্ছি ফ্লেভারের জন্য, আর একটু গোটা গোলমরিচ আমি থেতো করে নিই। প্রথমে আমি পিসগুলো ওপর একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু ভিনিগার 1 চামচ, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি প্রথমে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে রাখার পর এখন লঙ্কার গুঁড়ি, আর দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। দেখে দেবেন 10 মিনিটের জন্য রেখে দিব এটাকে। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি পিলেগুলার ওপর, এখন 10 মিনিট এটা রেখে দিয়ে আমি ততক্ষণে আমি এখানে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার রেখেছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে অ্যারারুট নিতে পারেন। একটা প্লেটের মধ্যে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, আর দিচ্ছি গোলমরিচের থেতো করা গোলমরিচ, দিয়ে ভালো করে ময়দাটা আমি মাখিয়ে নেব। আমি কোনো এখানে জল দিচ্ছি না, শুকনো ময়দাটা মাখিয়ে রাখছি। আমি প্রথমে একটা ডিম দিয়ে করছি, আবার যদি লাগে আবার একটা ডিম দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, একটু সামান্য 1 পিঞ্চ রসুন বাটা, 1 পিঞ্চ আদা বাটা, আর দিচ্ছি একটু ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসবে ব্যাটারটার মধ্যে। প্রথমে আমি ময়দার আর কর্নফ্লাওয়ারে যে গুঁড়োটা রেখেছিলাম মিক্সড করা, ওটা দিয়ে ভালো করে চেপে পিলেগুলোতে ভালো করে ময়দার কোট দিয়ে দিচ্ছি। তারপর আরও সবগুলো এরকম বানিয়ে নেব। আমি প্রত্যেকটা মাছের পিসকে পিলেগুলোকে ময়দা দিয়ে ভালো করে করে নিয়েছি। এখন ডিমের গোলাতে ডুবাবো। ভালো করে ডিমের গোলায় চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে নিতে হবে। কেউ একজন বানিয়ে দিলে ভালো হয়, এক হাতে শুকনো হাতে করলে ব্রেড ক্রাম্বসটা নয়। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে চিপে চিপে পিসগুলোকে সাইজ করে নেওয়া হচ্ছে। আপনারা যে যার মতো করে সাইজ দিতে পারেন। আমরা বাড়িতে পিলে বের করেছি, কিন্তু গ্রামের দিকে তো আর পিলে বের করে দেওয়া হয় না বা কেটে দেয় না, তাই বাড়িতে আমরা যতটুকু পেরেছি সেভাবেই তৈরি করেছি। আর এখন ডিমের গুঁড়ায় আর বিস্কুটের গুঁড়া দিয়ে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিমের গোলাতে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে দিতে হবে। যত ভালোভাবে চেপে চেপে করবেন, যত ভালোভাবে চেপে সুন্দর করে যে যেরকম সাইজ করতে পারে ওরকম সাইজে বানিয়ে নিতে হবে। আমরা চারকোনা করছি, আপনারা চাইলে ডায়মন্ড শেপ, আমরা এত রেস্টুরেন্টের মতো
বানাতে পাচ্ছি না, যে এরকম হচ্ছে ওই রকমই বানিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কাটলেটগুলো আমি তৈরি করে নিয়েছি। এটা স্টোর করেও আপনারা রাখতে পারেন এয়ারটাইট বক্সে, ফ্রিজের মধ্যে আপনারা এক সপ্তাহ ধরে রেখে ভাজতে পারেন। আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম, যার যখন খুশি ভেজে খাওয়া যায়। এখন আমি এগুলো ফ্রাই করে নেব। তেলটা গরম করে আমি ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। সমস্তগুলা বানিয়ে যদি ফ্রাই একটু বাদে ফ্রাই করা হয় তাহলে খুব ভালো হয়, তাহলে সব কিছুটা। এখন উল্টে দিচ্ছি, লাল লাল গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবো, কারণ বেশি হাই আঁচে ভাজলে ওপর থেকে কোটিংটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না মাছটা, তাই আমি লো থেকে মিডিয়াম গরমে বা আছে বাট কাটলেটগুলো ফ্রাই করে নেব। আমার কাটলেটগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখছি। আমি আবারও দ্বিতীয় বেচের কাটলেটগুলো যেগুলো ছিল ওগুলা তেলের মধ্যে দিয়ে আপনাদের আবারও আমি ভাজাটা দেখিয়ে দিচ্ছি। লো থেকে মিডিয়াম আঁচে ভেজে নেবেন, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সমস্ত কাটলেট, আমি কাটলেটগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে রাখছি। আমার এই ফিশ কাটলেটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখুন কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে। যতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছিল একদম খেতেও দারুণ হয়েছিল, আমি আপনাদের সঙ্গে খেয়ে শেয়ার করলাম আর ভেঙেও দেখালাম।